দুর্নীতি ধরতে হবে, বেসিক ব্যাংকের বাচ্চুকে আইনের আওতায় আনার তাগিদ, পদে থাকা দুর্নীতিবাজদের ধরা কঠিন, আমলাতন্ত্র বড় সমস্যা, ইকবাল মাহমুদ। আমাদের সময় 1400 কোটি টাকা, পদ্মা সেতু প্রকল্পের ব্যয় বাড়ছে, দাতা সংস্থার সরে যাওয়ার খেসারত, খা খা করছে রোহিঙ্গা গ্রামগুলো, জয় জয় দিন। সাগরে 16 রোহিঙ্গার লাশ, রাখাইনে জাতিসংঘের সফর হঠাৎ বাতিল, রোহিঙ্গা পরিবারের তালিকা হচ্ছে পাবে বিশেষ কার্ড। বণিক বার্তা, গড়ে উঠছে ফলের বিশেষায়িত বাজার, চীনা পুঁজির আকর্ষণীয় ক্ষেত্র সহিংস রাখাইন। মানব জমিন, চালের মজুত বাড়াতে প্রাণান্তকর চেষ্টা, খুচরা বাজারে এখনো স্বস্তি মিলেনি। মানব কণ্ঠ, ভোটাধিকার নিয়ে সংশয়ে আছেন কোটি প্রবাসী, আইনের বাস্তবায়ন হয়নি 7 বছরেও। সেনা মোতায়েনে রোহিঙ্গা ক্যাম্পে শৃঙ্খলা ফিরেছে, পুলিশের ফাঁদে পুলিশ, বঙ্গবন্ধুর কন্যা, এবং আজকে বাংলাদেশ যে উচ্চতায় গিয়ে দাঁড়িয়েছে পৃথিবীর বুকে, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের যে অর্জন, সেই অর্জনের পেছনে যে মানুষটির প্রাণান্তকর পরিকল্পনা, প্রচেষ্টা, নির্দেশনা, উদ্যোগ, পদক্ষেপ, সেটি হলেন শেখ হাসিনা। বাংলাদেশকে একদিকে তিনি মানে আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে যেমন তিনি লড়াই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেন, এবং আজকে তার 71তম জন্মদিন। বয়সের সকল সীমাবদ্ধতাকে অগ্রাহ্য করে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন,
এবং জন্মদিন পালনের যে ওয়েস্টার্ন রীতি, যে হইচই, সেটিকে কিন্তু জননেত্রী শেখ হাসিনা পছন্দ করেন না। জন্মদিন জাকালোভাবে পালন করার চাইতে নীরবে নিভৃতে পালন করা এবং নিজের যে চেতনা, এই চেতনাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ায় উনি বিশ্বাস করেন এবং আজকে উনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন এবং 72তম সাধারণ পরিষদের জাতিসংঘের অধিবেশনে যোগদান করতে গেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে উনি, ওনার গলব্লাডারের অপারেশন হয়েছে, আমরা আশা করি যে উই উইশ হার স্পিডিয়েস্ট রিকভারি। আমার দৃষ্টিটা এরকমের যে শেখ হাসিনার জীবনটা আসলে একটু বিশ্লেষণ করবার মতো, মানে প্রেরণার অনেক উৎস এখানে লুকিয়ে আছে। দেখেন, একজন আটপৌরে বাঙালি নারী, শাড়ি পরা আটপৌরে বাঙালি নারী এবং মায়ের মতো, এবং দেখবেন আপনি তার দুটো সন্তান, একটি সন্তান, দুটো সন্তানকে একজন সফল জননী হিসেবে কিন্তু মানুষ করেছেন। উনি একদিকে হচ্ছে সন্তানের আক্ষরিক অর্থে জননী, আরেকদিকে হচ্ছে বিশ্ব মানবতার জননী, সেইটি আমি প্রমাণ করতে চাইব। সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, দুজনকে দুই অসামান্য, একজন হচ্ছে আইসিটিতে বিশ্বের অন্যতম একজন আইসিটি এক্সপার্ট বিশেষজ্ঞ হিসেবে উনি নাম করেছেন, এবং বাংলাদেশে যে ডিজিটাল বাংলাদেশের রূপকার, যে নতুন দিগন্ত, সেটি তারই সৃষ্টি আর কি। ওনার যে শিক্ষা উনি ছড়িয়ে দিচ্ছেন বাংলাকে, বাংলাদেশকে উন্নত করবার জন্য। পাশাপাশি আরেকজন হচ্ছেন অটিজম অ্যাক্টিভিস্ট, এই যে সাইমা ওয়াজেদ পুতুল নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন বিশ্বের সেই নিপীড়িত, সেই লাঞ্ছিত এবং অবহেলিত জনগোষ্ঠীকে মূলধারার সঙ্গে সংযুক্ত করবার জন্য, এটি কিন্তু অসামান্য। দুজন সন্তান উনি ওইভাবে তৈরি করেছেন। তারপর দেখবেন আপনি যে যখন মানবতা নিপীড়িত, যখন বিশ্ব নির্যাতিত নিপীড়িত, মানবতা আসে দাঁড়ানোর প্রশ্ন আসে। আজকে যে ব্রিটিশ মিডিয়া কিন্তু চট করে এই উপাধি দেয়নি যে মাদার অফ হিউম্যানিটি, এই যে মাদার অফ হিউম্যানিটি ব্রিটিশ মিডিয়ার মতো একটা জায়গায় যারা এইসব মূল্যায়নের ব্যাপারে অত্যন্ত কৃপণ, তারা এই উপাধি দিয়েছে মাদার অফ হিউম্যানিটি। এটি অত্যন্ত সঙ্গত কারণে উনি, দেখবেন আপনি, আমরা অ্যাঞ্জেলা মার্কেলের কথা বলি, যে সিরিয়ার শরণার্থীদের উনি আশ্রয় দিয়ে একটা নাম করেছেন, কিন্তু আপনি দেখেন যে ওখানে আমরা দেখেছি যে একজন আয়লান কুর্দির ভূমধ্য সাগরের পাশে ভাসতে দেখেছি, আর এখানে এখনো দেখেন আপনি, এই গতকালকেও একটা ট্রলার ডুবিতে 14 জন মারা গেছে আর কি, শত শত আয়লান কুর্দি কিন্তু এখানে মারা গেছে। এই যে প্রায় আপনার গত মাসের 25th অগস্টের পরে প্রায় 5,00,000 এখানে প্রবেশ করেছে, এটি কিন্তু আমাদের নিরাপত্তার জন্য ঝুঁকি, আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি, আমাদের সব ধরনের, আমাদের অর্থনীতির জন্য ঝুঁকি, এবং এরা এদেরকে, হ্যাঁ, খাদ্যের জন্য ঝুঁকি, এইটাকে অগ্রাহ্য করে কিন্তু একটা পর্যায়ে উনি সবকিছুর ঊর্ধ্বে উঠে গেলেন। ওনার আমাদের রাষ্ট্রের সীমাবদ্ধতাকে অগ্রাহ্য করে উনি চলে গেলেন মানবতা যেখানে বিপন্ন। সুতরাং উনি একদিকে দুটো সফল সন্তানের জননী, আরেকদিকে হচ্ছে মানবতার জননী, যাকে ব্রিটিশ মিডিয়া বলছে যে মাদার অফ হিউম্যানিটি। তো এইরকম একজন মহিয়সী নারী আমার মনে হয় যে ক্রমাগত উনি নিজেকে অতিক্রম করে চলছেন, যেটাকে বলে লার্জার দ্যান লাইফ পার্সোনালিটি, এবং বাংলাদেশের 56,000 বর্গ মাইলের চৌহদ্দি ডিঙিয়ে এখন আমরা খুব সহজেই তাকে একজন বিশ্ব স্টেটসম্যান, শুধুমাত্র উনি প্রধানমন্ত্রী নায়ক, একজন রাষ্ট্রনায়ক হিসেবে, বিশেষ করে এই বিশ্ব এখন উনি নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। সুতরাং তার এই জন্মদিনে আমরা অন্তত মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আমরা চাই যে জয়তু শেখ হাসিনা জননেত্রী আপনি শতায়ু হন এবং আমাদের পাশে থাকেন, আমাদের দেশকে নেতৃত্ব দিন। 162 মিলিয়ন মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে আছে, আপনার দ্রুত আরোগ্য এবং রোগমুক্তি কামনা করি, আপনি ফিরে আসুন। আপনি যেটি বলছিলেন যে মানে সন্তানদের কথা, মাননীয় প্রধানমন্ত্রীর কথা, আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তির জন্য বাংলাদেশের মানুষের জীবনে আলো ফোটাবার চেষ্টা করেছেন, তারই কন্যা শেখ হাসিনা, তিনিও কিন্তু বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, বাংলাদেশের মানুষের জীবনের যে উৎকর্ষ সাধন সেটার জন্য কাজ করেছেন। তার দুই সন্তান আপনি যেটি বলছিলেন, সজীব ওয়াজেদ জয়, তিনিও বাংলাদেশের মানুষের ভেতরে
আধুনিকতার আলো ছড়ানোর কাজ করেছেন, প্রযুক্তির আলো ছড়ানোর কাজ করেছেন, অচ্ছুত ছিল। অনেক বাবা মা কিন্তু তাদেরকে নিয়ে, বাবা মা কিন্তু তাদেরকে নিয়ে ভয় পেত, বিভিন্ন প্রোগ্রামে যেত না, স্কুলে তাদেরকে ভর্তি করাতে সংকট হতো। আজকে স্কুল টিচাররা কিন্তু মানে সাধারণ ছেলেদের সঙ্গে তারা লেখাপড়া করছে। এই যে কাজগুলো পুরো পরিবারটি মনে হচ্ছে, বা এই বঙ্গবন্ধুর রক্তস্রোত যতদূর গেছে, মানে বঙ্গবন্ধুর পুরো সবাই মনে হচ্ছে এই মানবিকভাবেই তারা বেড়ে উঠেছে, তারা গড়ে উঠেছে। এবং হ্যাঁ, এবং এইটার কিন্তু আমি সেটাই ব্যাখ্যা করতে চাইলাম যে সুপরিকল্পিতভাবে শুধুমাত্র নিজের স্বার্থ, বড় চাকুরি করা, নিজের আখের গোছানো, এই চিন্তাটা করলে কিন্তু এই রকমের দুইজন সন্তানকে মানুষ করা যেত না। আর তার আমার মনে হয় যে এই যে শান্তি প্রক্রিয়ায়, বিশ্ব শান্তি প্রক্রিয়ায় অবদানটাকে আমার মনে হয় নতুনভাবে মূল্যায়নের অবকাশ রাখে। আমি এটা বলতে চাই যে যতক্ষণ উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, প্রথমবার যখন আসেন, আপনি দেখবেন যে ১৯৯৫ সালে ৯৬ ৯৭ আমাদের কিন্তু ২২ বছরের শান্তি চুক্তি, কিন্তু ২২ বছরের যুদ্ধ চলেছিল, জনসংহতি সমিতির সঙ্গে ডিসেম্বর হয়েছে, এবং এটা কিন্তু ২২ বছর ধরে ছিল, দে ওয়ার এট ওয়ার, এবং সেটি উনি স্মুথলি এবং অস্ত্র সমর্পণ হয়েছে, যেটি কল্পনা করা যায় না। আপনি প্রেজেন্ট ছিলেন, দুর্লভ ঐতিহাসিক মুহূর্তে আপনার সৌভাগ্য হয়েছে, স্টেডিয়ামের ভেতরে হয়েছে। এখন এই যে মূল্যায়নগুলো, তারপর কিন্তু এই শরণার্থী সংকট, যেমন এখন বিশ্বের ২১ সেঞ্চুরির এক নম্বরের সংকট, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপকে, পুরো ইউরোপীয় ইউনিয়নকে যেটাকে আলোড়িত করেছে, জঙ্গি সংকটও কিন্তু বাংলাদেশ, আমার মনে হয় যে জঙ্গি পীড়িত যে দেশগুলো বিশ্বের আছে, মানে বাংলাদেশ জঙ্গি দমনে সবচেয়ে এগিয়ে আছে, আমি শুধু এটুকু বলতে চাই, মূল্যায়নগুলোও কিন্তু কম হয়নি। এবং আপনি দেখেন যে মানে মানবতার কথা তো বলছি, আবার যখন প্রয়োজন হয় তখন অত্যন্ত সাহসীভাবে দাঁড়াচ্ছেন। পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র, শেখ হাসিনা বলেই তো এটি সম্ভব ছিল এভাবে রুখে দাঁড়ানোর, আর কেউ কি ছিলেন? শুধু তাই নয়, এই যে পদ্মা সেতু ওয়ার্ল্ড ব্যাংকে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদে দাঁড়িয়ে ওয়ার্ল্ড ব্যাংকের বিরুদ্ধে কথা বলা, এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে সংস্কার পলিসি নিয়ে আসা দরকার, এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে ঋণ যে পলিসি, সেখানে সংস্কার নিয়ে আসার সুপারিশ করা, এটি আমাদের মনে হয় যে এই অঞ্চলের, বিশেষ করে সাউথ এশিয়া অঞ্চলের অন্য কারো পক্ষে সম্ভব হবে কিনা জানেন, এই সাহসিকতা উনি দেখিয়েছেন, এবং শি টুক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ এন্ড শি সাকসিডেড ইন ইট। আমাদের পদ্মা সেতু কিন্তু দৃশ্যমান হলো বলে তো এই যে সাফল্যগুলো আছে। আর আমি যেটি বলতে চাইলাম যে তার মূল্যায়নও কিন্তু কম হয়নি। আপনি ১৯৯৮ সালে প্রথম তাকে এই যেটা ইউনেস্কোর আন্ডারে যেটাকে ফেলিক্স হাফওয়ে বইনি পুরস্কার যেটা উনি পেয়েছিলেন, এটা কিন্তু শান্তির জন্য, ফর দ্য কজ, হিউম্যানিটেরিয়ান কজ। তারপরে উনি কিন্তু অল ইন্ডিয়া পিস কাউন্সিল তাকে মাদার তেরিজা শান্তি পুরস্কার দিয়েছে, তারপরে মহাত্মা গান্ধী ফাউন্ডেশন তাকে এম কে গান্ধী পিস অ্যাওয়ার্ড দিয়েছে, তারপরে পার্লেসবার্গ পিস অ্যাওয়ার্ড উনি পেয়েছেন, তারপরে ইউনেস্কোর উনি পিস ট্রি অ্যাওয়ার্ড পেয়েছেন আর কি। তো তারপর যেটা হচ্ছে যে ক্রমাগত কিন্তু দেখছি আমরা যে এই কাজগুলো কিন্তু শান্তিতে, বিশ্ব শান্তি প্রক্রিয়ায় অসামান্য অবদানের জন্য এই মূল্যায়নগুলো উনি পাচ্ছেন। এবং জীবনে কিন্তু তাকে কম খেসারতও দিতে হয়নি, ১৯ বার হামলার মুখোমুখি হয়েছেন সৃষ্টিকর্তার মহান কৃপায়, এবং ২১ অগস্ট যে ঘটনা ঘটলো, পুরো মানে একেবারে আওয়ামী লীগকে নির্বংশ করার একটি প্রক্রিয়া আমরা দেখলাম, যখন একটি রাজনৈতিক দল ক্ষমতায়, এবং সেই যে ঘটনাটি সেটিকে একেবারে সেটির নাম নিশানা মুছে ফেলারও একটি উদ্যোগ আমরা দেখলাম তৎকালীন সরকার বা তৎকালীন পুলিশ বাহিনীর মধ্যে, এখনো চলমান রয়েছে। কারণ এটা যারা ৭১-এর পরাজিত শক্তি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের যে প্রতিক্রিয়াশীল শক্তি, বিশেষ করে আরেকটা জিনিস না আনলে হয়, মানবতার জন্যে কাজ করা, পিসের জন্যে কাজ করা, শুধুমাত্র নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই নয়, কিন্তু আরেকটি অসাধারণ কাজ উনি করেছেন, যেটি মূল্যায়ন আমি আশা করি কখনো না কখনো হবেই, সেটি হচ্ছে মানবতার বিরুদ্ধে যারা কাজ করছেন, সেটি যত বছর পরই হোক না কেন, এগুলো হচ্ছে কিন্তু তামাদি হয় না, মানবতার বিরুদ্ধে অপরাধ কখনো তামাদি হয় না, এটাও একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটি, সেটি বাংলাদেশে এতদিন পরে মানবতার বিরুদ্ধে যারা অপরাধী তাদের বিচারের কাঠগড়ায় আনা, তাদের বিচার করা, বিচারের রায় কার্যকর করা, এবং সেটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে, এটি একটি এইটি কিন্তু মানবতায় অবদান রাখা। এবং আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের বিশ্লেষণের প্রয়োজন রয়েছে, এবং
ক্রমাগত উনি লার্জার দ্যান লাইফ পার্সোনালিটি হয়ে উঠছে। না, আমরা তো আজকে আমরা ধরেন স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, আমাদের সবগুলো সেক্টর উন্নতি। আমরা আজকে মৎস্য উৎপাদনে চতুর্থ সারা বিশ্বে বাংলাদেশ। আইসিটিতে দেখলাম আজকে একটা পত্রিকা যে ভারতকে ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে যাচ্ছে। এবং অ্যামেজিং, আমাদের আউটসোর্সিং এখন যে পরিমাণ আউটসোর্সিং আমাদের ছেলেমেয়েরা ইনভলভ আউটসোর্সিং প্রসেসের সঙ্গে, আমরা কিন্তু এই জায়গাটিতে মানে শেখ হাসিনার পদক্ষেপ, উদ্যোগ এবং শেখ হাসিনার করিতকর্ম মনোভাবের কিন্তু আমাদেরকে শেয়ার করতেই হয়। তিনি যে সামগ্রিকভাবে একটি চেইন করে নিয়েছেন কিভাবে ন্যাশনকে এগিয়ে নেওয়া যায়, এটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। এবং ক্রিকেটে বলি, ফুটবলে বলি, আমরা এখন ক্রিকেটে আমরা যে জায়গায় চলে গেছি এটি শেখ হাসিনা বলেই বোধ হয় সম্ভব, যে তিনি যেভাবে পার্সোনালিটি এটা হ্যান্ডেল করেন। ফর শিওর, ফর শিওর। কারণ আমরা জানি যে এটাকে বলে হচ্ছে ভিশনারি লিডারশিপ। একজন লিডার আর একজন সাধারণ প্রধানমন্ত্রী, এর মধ্যে কিন্তু তফাৎ আছে। একজন লিডার কিন্তু তার দেশের মানে সুদূর প্রসারী ভবিষ্যৎ চিন্তা করবেন, ফার সিইং, এবং এইখানে ভিশনারি লিডার হিসেবে তাকে বলা যায় যে এই দেশটি 2041 সালে কোন অবস্থায় আমরা দেখতে চাই। 2021 সালে এটিও কিন্তু আওয়ামী লীগ প্রথম দিয়েছে, প্রথম দিয়েছে ভিশন, প্রজেক্ট ভিত্তিক ভিশন আর কি। এটি কিন্তু ভিশনারি লিডারশিপের, এবং সেটি বাস্তবায়নে আমরা এমনভাবে এগুচ্ছি, এবং আমরা উই ক্যান বি হোপফুল যে বিফোর স্কেজিউল টাইম আমাদের মনে হয় যে আমরা লক্ষ্যমাত্রায়, যদি ইফ আদার থিংস রিমেইন ইকুয়াল, উই ক্যান অ্যাচিভ আওয়ার গোলস। না, আমরা আশা করছি যে আমাদের মানে আমাদের সবারই প্রিয়, আমরা অনেকে রাজনৈতিক হয়তো বিরোধিতা আছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ আছে, কিন্তু এটি স্বীকার করতেই হবে বাংলাদেশকে যে জায়গায় চলে গেছে সেই জায়গায় শেখ হাসিনা ছিলেন বলেই সম্ভব, আছেন বলেই সম্ভব, এবং তিনি যদি থাকেন তাহলে যেগুলো তিনি অর্জনের ঘোষণা দিয়েছেন সেগুলো সম্ভব। টেল টেল সায়েন্স অফ ইম্প্রুভমেন্ট। আপনি একটা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে চলে যান, সেখানে গিয়ে আপনি দেখেন যে একটা ভ্যান, কাঠের ভ্যান পর্যন্ত মোটরাইজড হয়ে গেছে, তাই না? এটা মানে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হয় যে আপনি ঢাকা শহরেই দেখেন যে যে পরিমাণে যে উন্নয়নের কাজগুলো আমরা দেখতে পাচ্ছি এ নিয়ে, সেটা তো আমার মনে হয় যে এর আগে কখনো কেউ করা তো দূরের কথা ভাবেনি। সুতরাং আমরা যারা সমালোচনার জন্য সমালোচনা করি, এরকম একটা গোষ্ঠী আছে, সমালোচনার জন্য সমালোচনা করি, কিন্তু সমালোচনাটা গঠনমূলক হওয়া, গঠনমূলক হওয়া, মানে যতটুকু অর্জন আছে ততটুকু প্রশংসা থাকে, প্রশংসা থাকলেই, যে জায়গায় ব্যর্থতা আছে সেই জায়গায় অবশ্যই আলোচনার দাবি রাখে, সমালোচনার দাবি রাখে, এক্স্যাক্টলি। কিন্তু এই এই জায়গাটিতে বোধহয় আমাদের রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন হওয়া দরকার, হওয়া দরকার, নিঃসন্দেহে, নিঃসন্দেহে। কারণ শুধুমাত্র বিরোধিতা, বিরোধী দল করি বলেই বিরোধিতা করবো, এই জায়গা থেকে বোধহয় আমাদের বেরিয়ে আসার সময় এসছে নাকি? একদম, সময় সবসময় থাকা উচিত ছিল। আমার মনে হয় যে আমরা এমন একটা জায়গায় গিয়েছিলাম, তো উই লুক ফরওয়ার্ড টু এ বেটার ফিউচার। এবং আমরা মনে করি যে এখন বিশেষ করে বর্তমান জননেত্রী শেখ হাসিনা এমন একটা লিডারশিপ, শুধুমাত্র তো তার দলের জন্য নয়, দেশের জন্য এবং অন্যান্য পার্টির জন্য এখান থেকে শেখার অনেক কিছু আছে। এই যে কমিউনিটি ক্লিনিক, সারা বাংলাদেশের সব মানুষই তো এর সুবিধা পাচ্ছে, সেখানে কি দলের লোক আর দলের বাইরের লোকের চেয়ে কথা চিন্তা করা হয়? এখন আমরা বলি কি যে ইনোভেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা নিয়ে আসতে হবে। এই যে তথ্য অধিকার আইন দিবস নিয়ে আলোচনা হচ্ছে শুনলাম আর কি, এটি কি কখনো ছিল? আমরা তো তথ্য গোপন রাখতাম, এবং আমরা কিন্তু অফিসিয়ালি তথ্য গোপন রাখতাম। এখন আপনার তথ্য চাইলে আপনাকে মনে হয় একটা নির্দিষ্ট 20 দিনের মধ্যে দিতে আপনি বাধ্য থাকবেন। এই যে এই ধরনের র্যাডিক্যাল চেঞ্জেসগুলো আসছে, কিন্তু এইগুলো কিন্তু ইতিবাচকভাবে দেখা আমার মনে হয় প্রয়োজন। স্যার, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আপনি জানেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ছিল, 15 সদস্য দেশ সেখানে বৈঠক করেছে, স্থায়ী সদস্য তো 5টি দেশ আপনি জানেনই, এবং সেখানে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষা আছে বাংলাদেশ। কি মনে হচ্ছে স্যার, এই বৈঠকটি মিয়ানমার ইস্যুতে আমাদেরকে কি ফল দিয়ে যেতে পারে? আমরা যদি নিরাপত্তা পরিষদের অতীত ইতিহাস দেখি, কোনো পার্টিকুলার ইস্যুতে তারা ঐক্যমত্য হয়েছে এই ঘটনা বিরল। 1971 সালে আমরা দেখেছি, 71 সালে দেখেছি, মুক্তিযুদ্ধের সময় চীনকে সমতে আনার জন্য অনেক আমাদের ডিপ্লোম্যাটিক কাজ করতে হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং পরবর্তীতে কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, যেটি একটা দুর্লভ ঘটনা। এখন পর্যন্ত ফিলিস্তিন স্বীকৃতি পায়নি, এখন পর্যন্ত অনেক দেশ স্বীকৃতি পায়নি, কিন্তু বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্রুততম সময়ে জাতিসংঘের সদস্যপদ পেয়েছে। এবং এগুলো আমি বলতে চাই যে এইখানে একটা ইতিবাচক দিক আছে, কিন্তু অন প্রিন্সিপাল
এটাকে বিরোধিতা করতে পারছে না কেউ, কারণ এটাকে চোখে দেখা এবং কানে শোনা যে পারসিকিউশনগুলো হচ্ছে। যার দরুন আমার মনে হয় যে নিরাপত্তা পরিষদের অল মেম্বার্স এটাকে নীতিগতভাবে এর বিপক্ষে দাঁড়াতে বাধ্য হবে। এখন হয়তো আপনার কোনো কোনো দেশ, তিনটা দেশ বিশেষ করে, তারা কিন্তু এটাকে কঠোরভাবে দমন করতে চাইবেন, কোনো অস্ত্র নিষেধাজ্ঞা কিংবা কোনো স্যাংশন আনায়, আর বাকিগুলো চাইবেন যে হয়তো কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে। কিন্তু এটা অল মেম্বার্স অফ সিকিউরিটি কাউন্সিল মাস্ট ফিল দ্যাট ইট হ্যাজ টু কাম টু এ স্টপ, এর কোনোই বিকল্প নাই। এই ধরনের রেজলিউশন একটা আসবে আমরা আশা করতে পাচ্ছি। এবং আরেকটা জিনিস আমার এখানেও, আমি কৃতিত্ব, আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপক কৃতিত্ব আছে। আজকে যে বিশ্ব জনমত গড়ে উঠেছে তার মানে প্রথম এবং প্রধান ভূমিকাটি কিন্তু তার। আপনাকে মানে তুলনামূলক একটা জিনিস আমি বলি, যখন আমাদের 1 কোটি শরণার্থী ভারতে গেল 71-এ, তখন কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ওয়াজ ওয়ার্ল্ড ক্লাস লিডার। উনি কিন্তু এই শরণার্থীদের একটা সংকট সমাধান করার জন্য উনি কিন্তু বিশ্বের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন, অ্যান্ড ইন মোস্ট কেসেস কিন্তু তারা বলেছে যে আমরা কিছু ডোনেট করি, আমরা কিছু টাকা দেই, কোনো কর্ণপাত করেনি। কিন্তু এখানে দেখেন যে জননেত্রী শেখ হাসিনার সফল কূটনৈতিক তৎপরতায় এটা কিন্তু অস্বীকার করার জো নেই যে এই রোহিঙ্গা ইস্যু একটা সাংঘাতিক মোমেন্টাম পেয়েছে এই পৃথিবীতে, এবং বিশ্ব বিবেক কিন্তু জাগিয়ে দিয়েছে, জাগিয়ে দিয়েছে, এবং তারা কিন্তু একটা সিদ্ধান্তে বাধ্য হচ্ছে। এবং সুকি কিন্তু কথাই দিয়েছে যে আমরা হয়তো কিছু ভেরিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে একটা সময় ফিরিয়ে নিতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় সুকি আসলে তার কথা এখন পর্যন্ত আমার কাছে, সুকির কথাগুলো হচ্ছে, এটা একটা অনেকের এটা একটা অভিযোগ যে তার কথাগুলো যেটা মুখে বলছেন উনি সেটা মিন করছেন, ভুল পাল্টানো একজন মানুষ বলে আমার মনে হয়। এবং আমি কিন্তু তারও কিন্তু দেখি যে তার নিজের অবস্থানও কিন্তু আমি ভালো মনে করছি না, কারণ উনি নিজেই কিন্তু ওখানে নির্ভরশীল এবং সাংঘাতিকভাবে একটা বিষয়। আপনি যেটি বলছিলেন স্যার, যেটি যে আজকে বিশ্বব্যাংকও কিন্তু টাকা দিতে চাইছে বাংলাদেশকে, এই জন্য রোহিঙ্গা মানে একবার ঋণ দিতে চাইছে। গতকালকে তারা গতকাল তারা বলে গত ইটস এ ভেরি গুড এক্সাম্পল অফ আমাদের ওয়ার্ল্ড ব্যাংক যে পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিল, ঠিক আছে, এটা তাদের জন্য একটা বিগ লেসন। না, মুখ ফিরিয়ে নেয়নি, মুখ তারা আমাদেরকে ইয়ে করতে চেয়েছে, আমাদেরকে তারা মানে এটি দুর্নীতিগ্রস্ত জাতি হিসেবে প্রমাণ করছে, ব্র্যান্ডিং করা। এখন তাদের জন্য আমার মনে হয় দেখা উচিত যে ওয়াই ইন্ডিয়া ইজ ফিলিং সো মাচ ইন্টারেস্টেড ইন গিভিং আস হিউজ অ্যামাউন্ট অফ লোনস। এখন 36,000 কোটি টাকা দিচ্ছে এইখানে, এবং 36,000 কোটি টাকা স্যার দিচ্ছে পায়রা বন্দর টার্মিনাল, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল, বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার সম্ভবত এই ইয়েগুলোতে। তাহলে কি এটা প্রমাণ করে না যে আমরা অর্থনৈতিকভাবে একটি স্বয়ং সম্পূর্ণ এবং অর্থনৈতিক, এবং মিরেশ্বরায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ঋণ দেবে স্যার, এটা মানে প্রচুর ঋণ, এবং তারা অনেকগুলো ইয়ে নেবে আর কি স্যার। আমরা তো বটমলেস বাস্কেট নই, এটা কি প্রমাণ না যে আমরা অর্থনৈতিকভাবে দায়িত্বশীল? বৃহত্তম এরকম একটা 30,000 কোটি টাকা মানে বিগেস্ট এভার। তো এটা আমার মনে হয় যে বাংলাদেশের যে অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা এবং এই রকমের লোনকে ইমপ্লিমেন্ট করবার যে যোগ্যতা ইতিমধ্যে আমরা অর্জন করেছি তারই স্বীকৃতি। এবং সর্বোপরি বর্তমান সরকারের, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের একটা সফল আর্থিক কূটনৈতিক একটা কিন্তু সাফল্য হিসেবে আমরা এটাকে দেখতে চাইবো স্যার। একেবারে শেষ দিকে আমরা আপনার একটু মন্তব্য প্রয়োজন। দুদক মত বিনিময় সভায় দেশের জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেছেন দুর্নীতি দমনে রাঘব বোয়ালদের ধরতে হবে, এবং বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ বাচ্চুর কথা উঠে এসছে, আরো অনেক বিষয় উঠে এসছে গতকাল এই অনুষ্ঠানটিতে। এখন এটা তো গোজ উইদাউট সেইং, যদি আমরা জিরো টলারেন্স টুয়ার্ডস এনিবডি, আমরা যদি মানের ক্রম অনুযায়ী এটা বিচার করি, তাহলে তো কখনোই আমরা সাফল্যে আসতে পারবো না। দুর্নীতিবাজের কোনো দল নাই, কোনো মত নেই, কোনো গোষ্ঠী নেই, এতে এরা দল মত গোষ্ঠী নিরপেক্ষ। সুতরাং এনিবডি অ্যাকিউজড অফ করাপশন আর ফাউন্ড উইথ করাপশন মাস্ট কাম আন্ডার পানিশমেন্ট অ্যান্ড ইট মাস্ট বি ব্রট টু জাস্টিস। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ, বিটিভিকে ধন্যবাদ। আমাদের বাতিঘর, বাংলাদেশের বাতিঘর, বাঙালি জাতির বাতিঘর, মানবতার বাতিঘর, উন্নয়নের বাতিঘর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়ে গেল গতকাল, আজ থেকে 71তম জন্মদিন পালিত হলো। আজকের এই দিনে আমরা আবারও তাঁর
সুস্থতা এবং দীর্ঘ জীবন কামনা করছি। আমরা মনে করছি যতদিন বাংলাদেশের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা, যতদিন বাংলাদেশের মানুষের পাশে শেখ হাসিনা থাকবেন, বাংলাদেশের কাণ্ডারি হিসেবে শেখ হাসিনা দায়িত্বে থাকবেন, ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়নের মহাসড়কে এবং এমন একটি জায়গায় বাংলাদেশ পৌঁছাবে যে জায়গাটিতে যাওয়ার জন্য আমরা সবসময় বাংলাদেশের প্রতিটি মানুষ অপেক্ষায় থাকি, আমরা আমাদের ভেতরে সেটি লালন করি। আর সেজন্য আমাদের সবারই উচিত হবে যার যার অবস্থান থেকে আমরা শেখ হাসিনার সুস্থতা এবং দীর্ঘ জীবন কামনা করা এবং তার যে উন্নয়ন পরিকল্পনা রয়েছে, তার যে রোডম্যাপ রয়েছে, সেগুলোতে নিজেদেরকে সক্রিয় করা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করছি এবং নিরাপদে থাকবেন সবাই। Minister of Bangladesh has accused Myanmar's government of atrocities, urging the country to take back Rohingya Muslims who have been fleeing over the border. But it is now estimated that around 370,000 Rohingyas have fled from Myanmar into Bangladesh. On the road to Kuttapalong, the biggest formal Rohingya refugee camp, thousands were awaiting the arrival of the mother of humanity. মিয়ানমারের অবিবেচক শাসক গোষ্ঠী যখন জাতিগত নির্মূলের উদ্দেশ্যে রোহিঙ্গা সম্প্রদায়ের উপর চালিয়েছে ইতিহাসের বর্বরতম গণহত্যা, ঠিক তখন প্রাণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে আসা লক্ষ লক্ষ অসহায় রোহিঙ্গা শরণার্থীদের তিনি আশ্রয় দিয়েছেন, বুকে টেনে নিয়েছেন মায়ের মমতায়। সাতক্ষীরার মুক্তামণি নিষ্পাপ এই শিশুটি লিম্ফ্যাটিক ম্যালফরমেশন নামক বিরল রোগে আক্রান্ত। জটিল এই রোগের চিকিৎসা খরচ বহনে অক্ষম পরিবারটি একসময় সব আশা ত্যাগ করে অমুখ নিয়তিকে মেনে নিতে বাধ্য হয়। আমি দীর্ঘদিন যাবৎ ট্রিটমেন্ট করাই একেবারে সরবরাহ হয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমার বাচ্চার দায়িত্ব নিয়েছে, তো আল্লাহর রহমতে খুব ভালো ট্রিটমেন্ট আছে। তো উনি যদি আমার বাচ্চার চিকিৎসার দায়িত্ব না নিতেন তাহলে আমার মতো মানুষের পক্ষে কখনো কোনোদিন সম্ভব ছিল না যে আমি আমার বাচ্চার এখানে নিয়ে এসে ট্রিটমেন্ট করাব। মমতাময়ী মায়ের ভূমিকা নিয়ে পাশে এসে দাঁড়ান মাননীয় প্রধানমন্ত্রী। তাঁর সহযোগিতায় মুক্তামণির উন্নত চিকিৎসা শুরু হয়েছে, মূল অপারেশন সফল হয়েছে, খুব শীঘ্রই হয়তো স্বাভাবিক জীবন ফিরে পাবে সে। আজ প্রধানমন্ত্রীর আমার দায়িত্ব না নিলে আমি এত দূর আসতেই পারতাম না, আর আমার হাতটা এত ভালো করে অপারেশন হতো না। অল্প কিছুদিন আগে পাইগো পেগাস ধরনের জোড়া লাগানো শরীর নিয়ে জন্ম হওয়া তোফা তহুরাকে সফলভাবে আলাদা করতে সক্ষম হয়েছে এদেশের চিকিৎসকগণ। প্রধানমন্ত্রী যে আমার দুই সন্তানের চিকিৎসা ব্যয়ভার করতেছে তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। 2010 সালে পুরনো ঢাকার নিমতলিতে সংঘটিত অগ্নিকাণ্ডে মোট 119 জন মানুষের মৃত্যু হয়। সেই অগ্নিকাণ্ডে বাবা মা সহ সব আত্মীয় স্বজন হারানো রুনা ও রত্না অনাথ এই দুই কন্যার দায়িত্ব নেবার মতো কেউ ছিল না। মাতৃস্নেহে এই দুই কন্যাকে নিজের সন্তান বলে বুকে টেনে নিলেন, এদের যাবতীয় দায়িত্ব আপন মায়ের মতন পালন করলেন তিনি।